নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার আগের ভিডিও না দেখা হয়ে থাকলে অবশ্যই একবার চেক করে নেবেন। সুন্দর চুল থাকা ভাগ্যের ব্যাপার। সুন্দর চুলের জন্য ঘরোয়া টোটকার সাহায্য নেন অনেকেই, কিন্তু তাতে কাজ না দিলে বিজ্ঞানের ওপর নির্ভর করতে হয়। চুল ভালো রাখার অন্যতম জনপ্রিয় উপায় হলো কেরাটিন ট্রিটমেন্ট। প্রয়োজন হলে আপনিও এর সাহায্য নিতে পারেন, কিন্তু তার থেকে আগে জেনে নেওয়া দরকার কি এই কেরাটিন এবং কিভাবে কাজ করে এই উপাদান। কেরাটিন হলো প্রধান প্রোটিন যা প্রাকৃতিকভাবে চুলে থাকে। চুলে কেবল কেরাটিনই থাকে না, চুলে কেরাটিন দ্বারা গঠিত অন্যান্য প্রোটিনও থাকে। কেরাটিন বাইরে থেকে চুলের সুরক্ষা যোগায় এবং আভ্যন্তরীণ কাঠামোগত প্রোটিন হিসেবে কাজ করে, যা চুলকে রক্ষা করে এবং স্বাস্থ্যকর রাখে। সূর্যের আলো, দূষণ বা রাসায়নিকের মতো বাহ্যিক কারণের সংস্পর্শে বা জীবনযাত্রার পরিবর্তনের কারণে চুলে উপস্থিত কেরাটিন ক্ষয় হয়ে যায়। এই ক্ষতির ফলে চুল শুষ্ক, ক্ষতিগ্রস্ত এবং নিস্তেজ হয়ে যায়। কেরাটিন ট্রিটমেন্টের সময় কেরাটিন কৃত্রিমভাবে চুলে যোগ করা হয়, যাতে এটি মসৃণ, চকচকে এবং জট মুক্ত দেখায়। আর সেই কারণেই এটি মহিলা ও পুরুষ উভয়ের মধ্যেই জনপ্রিয়। কেরাটিনের ক্ষয়ের ফলে চুলের ফলিকেলে যে গর্ত দেখা যায় সেটা পূরণ করে এই ট্রিটমেন্ট। এই অত্যাধিক ছিদ্রের কারণেই চুল কুঁকড়ে যায়, জট পাকিয়ে যায় এবং ভেঙেও যায়। কেরাটিন ট্রিটমেন্টের কাজ হল চুলে হারানো প্রোটিন ফিরিয়ে দিয়ে চুলের পুনর্গঠন করা। এই ট্রিটমেন্ট থেকে আপনি কি আশা করতে পারেন? এই ট্রিটমেন্টের ফলে চুল মসৃণ হয়, যা কয়েক মাস পরে ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। কেরাটিন ট্রিটমেন্ট চুল সোজা করা বা রিবন্ডিং প্রক্রিয়ার বিপরীত। কেরাটিন উপাদানটি মূলত একটি সুপার শক্তিশালী ডিপ কন্ডিশনারের মতো। এই ট্রিটমেন্টের ফলাফলও এক একজনের এক এক রকম হয়ে থাকে। এটি মূলত চুলের সেই অংশগুলোকে পুনর্নির্মাণ করে যা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রি ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্টের আগে কি করা হয়। সেলুনে যাওয়ার আগে কেরাটিন ট্রিটমেন্ট চুলের জন্য উপযুক্ত কিনা সেটা বুঝতে হবে। তার জন্য হেয়ার স্টাইলিস্টের কাছে গিয়ে পরামর্শ করতে হবে। কত খরচ পড়বে সেটা চুলের দৈর্ঘ্য অনুযায়ী স্থির করা হয়ে থাকে। কিভাবে করা হয় এই কেরাটিন ট্রিটমেন্ট? চুল ধোয়া হয়, আর্দ্রতা মানে ময়েশ্চারাইজার বা ময়েশ্চার অপসারণ করতে ব্লো ড্রাই করা হয়, কেরাটিন সলিউশন প্রয়োগ করা হয়, চুল সেট করা হয়, আরেক দফা আবার ব্লো ড্রাই করা হয়, ফ্ল্যাট আয়রন দেওয়া হয়, পোস্ট ট্রিটমেন্ট কিছু পদ্ধতি সেগুলো বা প্রক্রিয়া সেগুলো থাকে, সিরাম বা অন্যান্য কিছু যে রাসায়নিক থাকে সেগুলোকে অ্যাপ্লাই করা হয়। ট্রিটমেন্টের পরে 48 ঘন্টার জন্যে চুল ধোয়ার কোনো অনুমতি থাকে না এবং ব্যবহার করতে হবে সালফেট মুক্ত শ্যাম্পু। তবে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।